শুভ রবিবার। কিন্তু আমার কাছে ভীষণ হেকটিক জানো তো, গতকাল থেকে আমার হাউস হেল্প আসেনি, হেল্পিং হ্যান্ড আমার নেই, আসেনি, ভীষণ 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 মানে অ্যাবসেন্ট হয়, না বলে অ্যাবসেন্ট হয়, সরি এখানে, হ্যাঁ না বলে অ্যাবসেন্ট করে। এবং কালকে সবথেকে বেশি প্যাথেটিক কী জানো তো, মানে আমি তো বসেই রয়েছি, তারপরে হঠাৎ দেখি যে ওই পৌনে দুটো নাগাদ আমি একটা ফোন করলাম যে দেখি তো ধরে কি না, আসছে কি না, এত দেরি হচ্ছে। তখন বলছে যে আমি তো আসতে পারবো না, আমি ভাইকে দিয়ে জানিয়েছিলাম, চিন্তা করো। তারপরে সমস্ত রান্না বান্না করা, বাসনপত্র মাজা সব, ও সব একাধারে আমার বাড়িতে সবই করে। চলো ভীষণ বোরিং টপিকস নিয়ে শুরু করলাম আজকেও, যেহেতু সানডে আমরা একটু মাংস টাংস খাই, সেহেতু আজকে দিনটা কোনো রকমে চালিয়ে নিয়েছি। আজকেও আগের থেকে মাইন্ডসেট করে নিই, আগের থেকে মাইন্ডসেটটা করে রাখা উচিত, তাহলে আর কিছু বিরক্তি লাগবে না। আমি যদি মাইন্ডসেট তৈরি করে নিই যে না আমাকে কালকে সকালে উঠে এই কাজগুলো করতে হবে, তাহলে ঠিক চলে যাবে। তা চলো এইটুকুই শেয়ার করলাম। রবিবারের সকাল, আকাশটা ঝা ঝকচকে পরিষ্কার হয়েছে, আশা করি আর বৃষ্টি হবে না। ভাদ্র মাস শেষ হতে চললো, 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। আমি বাইরে বেরিয়েছিলাম, একটু গ্রসারিতে গেছিলাম, টুকটাক জিনিস ফিরি, ব্রেড বাটার জ্যাম যেগুলো আনি আর কি, চিনি ফিনি যেগুলো টুকটাক লাগে সংসারে আনলাম। তা শরতের আকাশ আর আশ্বিন মাস পড়তে চললো, শরৎকাল উৎসবের মরশুম, গণেশ পুজো দিয়ে বিশ্বকর্মা দিয়ে শুরু হয়, তারপরেই আসবে গণেশ চতুর্থী, একটার পর একটা উৎসবই উৎসব। আমার কাছে উৎসব ব্যাপারটা, আমার কাছে প্রতিদিনই উৎসব। নিজেকে যদি মোটিভেট করি যে প্রত্যেক দিন নিজের জন্য বাঁচো, পরিবারের জন্য বাঁচো, প্রত্যেক দিন নিজের একটা উৎসবের দিন বলে মনে করো, মনে করো যেন ফেলে আসা মানে দিনগুলোকে ভুলে যাও, আগামী পথে এগিয়ে চলো, আর মনে করো এভরি ডে ইজ এ সেলিব্রেশন ডে, লেটস সেলিব্রেট। প্রত্যেকদিন নিজেকে মোটিভেট করো যে না না কিছু তো হয়নি, কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, সব ভালো, সব কিছু ভালো হবে, কোনো কিছু খারাপ হবে না। কিন্তু গরমটা আজকে খুব লাগছে, এইটুকুই যা, ও চলো এটুকু কেউ জয় করতে পারি আমরা, যদি নিজের মনে মনে করি দূর গরম তো কী আছে, আমি জাস্ট ঠিক ম্যানেজ করতে পারবো, তাহলে দেখবে আর অতটা লাগবে না। তো প্রত্যেক দিনই আমাদেরকে সেলিব্রেট করতে হয়, আর কোনো নেগেটিভ থটস নেই থাকবেই না, নেগেটিভিটি পজিটিভিটি এগুলো তো প্রতিটা থাকেই, নেগেটিভ পজিটিভ আর এরকম চলতেই থাকে। তো ফরগেট ইট, ভুলে যাও, এগিয়ে চলো। প্রত্যেক দিনই একটা উৎসব, যেরকম এইজ ইজ জাস্ট এ নাম্বার আমার কাছে, জন্মালে মৃত্যু আসবেই। সুতরাং এই যে এখানে বসে আছি, একধারে আজকের দিনে ধরো এই আজকে হচ্ছে তোমার 10th of September, অনেকের আজকে বার্থডে এবং জন্ম নিচ্ছে, নার্সিংহোমে বলো হসপিটালে বলো অনেক শিশুদের জন্ম হচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু মানুষ চিতায় বিলীন হয়ে যাচ্ছে, এই নিয়েই আমাদের লাইফ এগিয়ে চলবে। তো এইভাবেই চলো, এগিয়ে চলো, আর রোজ রোজ আর কী দেখাবো, ওই রান্নাঘর আর এই কিছু দেখানোর নেই, সেই হচ্ছে লেট সেলিব্রেট সবসময়। আর নেগেটিভ থেকে চলো চলো এগিয়ে, আর হাসো, হ্যাঁ শাহরুখ খান বলেছে না, তুইও হাসো মুস্কুরাও, ক্যা পাতা কাল হো না। আর সত্যি মাঝে মধ্যে না একটু কি নিজেকে সময় দিয়ে একটু বেরিয়ে যাও, বেরিয়ে পড়তে হয়, এটা আমি দেখলাম, এই খালি সংসারের মধ্যে লিপ্ত হয়ে থাকি তো, একটু নিজেকে না একটুখানি বেরোতে হয়, বেরোলে পরে দেখবে মন কোথায় চলে যায়। হ্যাঁ একটু মুভি দেখো, যা
একটু গান করো, একটু মোটিভেশনাল কোট ফোট দেখো, ভালো জিনিস দেখো, ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো আছে, ওই পেজগুলো ফলো করো, দেখো আমি তো করি। আর একটু কিছু কিছু সিনেমা দেখো, মানে ওই খুব হাসে ভানু বন্দ্যোপাধ্যায় আগেকার সেই সিনেমাগুলো, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় আগেকার দিনে, উত্তম কুমারের সিনেমাগুলো, তারপরে এই জনি লিভার এখনকার, মানে এই যুগের, মানে সব যে সিনেমা হয়েছিল না, খুব মানে লেটস লাভ, মানে কমেডি সিনেমা টিনেমা একটু দেখো। এত ওয়াইটি খুললে, আমার মেয়ে আজকে সকালবেলা আমাকে খুব ভালো কথা বলেছে যে মা ওয়াইটি খোলা যাচ্ছে না, রিয়েলি মা দেখো ওয়াইটি একদম খুলতে পারছি না, তুমি না একটু নিজের কথা বলো। সত্যি আমাদের স্কুল লাইফে আমরা কত এনজয় করেছি, কলেজ লাইফে কত বন্ধু বান্ধবদের সাথে, একবার কী হয়েছিল জানো তো, কলেজ বাঙ্ক করে, মানে বাঙ্ক না মানে আমার তিনটে ক্লাস অফ ছিল, মানে কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট তখন আমি, এটা বোধ হয় এমএ ক্লাসে পড়ার সময় না, বিএ ব্যাচেলার বিএ পড়ছি না এমএ পড়ছি ঠিক মনে করতে পারছি না, মানে আমাদের দুটো পিরিয়ড অফ ছিল, তো আমরা সেই সময় বন্ধুরা ভাবলাম কি চলো, তাই রাজেশ খান্নার বই এসছিলো মানে নুন শো, ওইটা দেখে আসি, তারপরে ওই তিনটের আগের ক্লাসটা আমরা ঠিক ক্যাচ করতে পারবো, তা আমরা সাত আটজন মেয়ে মিলে, অবভিয়াসলি ওমেন্স কলেজেই পড়তাম, তো ওখান থেকে আমরা বেরিয়ে আমরা প্রেমনগর দেখতে গেছিলাম মনে আছে, তারপরে একটু যা হলো, তারপরে বাড়িতে এসে বকা খেয়েছি, বকা মানে কি মায়ের কাছে ভীষণ খেয়েছি, কেন মানে ধরা পড়ে গেছিলাম। তারপরে আর বাবা আমার সাথে দুদিন কথা বন্ধ রেখেছিলেন, আর বাবার সাথে আমার এতটাই ইকুয়েশন, এতটাই বাবা ভক্ত মেয়ে, এতটাই মানে উঠতে বসতে শুতে জাগতে, মানে আমি যখন কলেজেও পড়ি তখনও বাবা আমার জামাকাপড় বার করে দিতেন, আমার কাছে সব জিনিস এগিয়ে দিতেন, গরমের দিনে যখন কলেজে যেতাম আমাকে লস্যি করে খাওয়াতেন, কলেজ থেকে ফেরত আসতে পরে জুস ফুস সব বাবা মা মিলে, বুঝতেই পারছো এই করলি চাই, তা বাবা সেখানে কোনো বকা টকা দেননি, কথা বললেন কথা, তারপরে সে বাবার কাছে ক্ষমা চেয়ে পায়ে ধরে যে বাবা, এ সেদিনই বাবা নাইট শোতে আবার আমাকে একটা রাজেশ খান্নার বই দেখাতে নিয়ে গেলেন, খালি বাবা একটা কথাই আমাকে বললেন, বলে করবে, তোমাকে না করে নিতে যে তুমি মুভি দেখতে যাবে না, তোমার তুমি করবে কেন করবে না, তোমার একটা লাইফ আছে, খালি কি পড়াশোনাই সব, আমার আমার গানের টিচার আসতো, আমার আঁকার টিচার আসতো, আমি খুব ভালো আঁকতাম, এই কালী পুজোতে আমার বাড়ি যখন কালী পুজো হতো আমি আলপনা দিতাম, আমি ভালো আঁকতাম, আর গানের টিচার আসতো আমাকে ক্লাসিক্যাল, যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা করেছিলাম দেখে, যেহেতু গলাটা যাতে ভালো থাকে ক্লাসিক্যাল সঙ্গীতও আমাকে গুরুজি আসতেন, এই নিয়ে ব্যস্ত থাকতাম। তারপরে যেহেতু আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, আমি ক্লাস সিক্স থেকে, আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিফেন্সে চাকরি করতেন দেখে ওখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, হিন্দি টিচার রেখে সব করো, পড়াশোনার সাথে সাথে সব করো, এনজয় ইয়র লাইফ, কিন্তু আমাকে বলে যাবে কলেজে উঠে যদি আমাকে বলে যেতে যে বাবা আমি একটু মুভি দেখতে যাচ্ছি বন্ধুদের সাথে, কিছু বলতাম না, কিন্তু কোনো কাজ না বলে করবে না, এটাই হচ্ছে বাবার মানে একটা প্রিন্সিপাল, যা করবে করবে, হ্যাঁ তুমি বাড়ি পার্টি করো, বাড়িতে এসো, বাড়িতে সবাইকে ডাকতো, সে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই মিলে পার্টি করতাম বাড়িতে, মা রান্না করতো মাংস ভাত, তখন কচি পাঁঠা মাংসের ঝোল, তারপরে ফ্রাইড রাইস, মা তো বাড়িতে কেকও বানাতো, বাড়িতে রসগোল্লা বানাতো, মানে আমরা সুইট শপে যেতাম না, সব মায়ের হাতে রান্না, এতটা হি ইজ এ গ্রেট কুক, হি ইজ সরি 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 একটু ল্যাঙ্গুয়েজে ভুল হয়ে গেল, না শি ইজ এ গ্রেট কুক মাই মাদার, যেমন ভালো গান করতেন, রেডিও সিঙ্গার ছিলেন তেমন, শি ইজ এ গ্রেট কুক, শি ইজ এ গ্রেট মাদার, মাদার টু মানে সবার কাছে মা, কিন্তু মা কিন্তু রসগোল্লা বানাতেন, রসগোল্লা পান্তুয়া কত রকম পায়েস পুলি পিঠে, মানে থেকে মানে পৌষ পার্বণ যখন হতো আমরা কিছু কিনে খেতাম না সব মায়ের হাতে, তো চলো এই করেই আমার যৌবন শৈশব কৈশোর কেটে গেছে। তা আমি না কারো কিছু ইনসাল্ট অপমান কেউ কিছু কথা বলে দিল আমি না নিতে পারি না, জাস্ট আর কিছু নেগেটিভিটি দেখলে ওয়াইটিতেই হোক
একদম আমার অসহ্য লাগে, আর ওই গালাগালিজ অ্যান্ড অল দিস থিংস হোয়াট ইজ হ্যাপেনিং ইন নিউ ইয়র্ক, কয়েকটি কিছু কিছু ক্রিয়েটার আমার একদম পছন্দ না, পছন্দ না। আমার মেয়ে বলে একদম মুরটাট বলে দেবেন আমার, আর আমি এতটাই স্পষ্টবাদী, মানে মানে আমার ভালো লাগছে না আমি চট করে বলে দিতে নিই। আমার মেয়ে আমাকে আবার এদিক থেকে খুব বুদ্ধিমতি বিশাখা বলে না 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 তোমার আমি চাই না তোমার নামে বদনাম হোক, তখন বলবে এই এই ভদ্রমহিলা এদিকে নিজের কথা নিজেই বলেন যে নিজে লিটারেচার করেছেন, তারপরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তারপরে নিজেই আবার এসব ল্যাঙ্গুয়েজ ইউজ, আসলে আমি পারি না, মানে ভুল দেখলে না অন্যায় করছে দিনের পর দিন। আর কিছু কিছু এত তেল দেয় না ওয়াইটিতে ওই কটা ভিউজের জন্য, যাই হোক আজকে হ্যাপি সানডে কী করি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে রেত গগনে পবন হলো সৌরভেতে মন্থর সুন্দর রোহে সুন্দর এই লোভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর এই তোমার পরশ লাগে চিত্ত হলো মঙ্গিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণ সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে এই জন্মে ঘটালে মোর জন্ম জন মন্তর সুন্দর হে সুন্দর এই লোভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর এই গানটা হঠাৎ মনে পড়ল। তারপরে যে ওই গানটা আকাশ জুড়ে শুনি হই বাজে হই বাজে তাহারি না সকল তারার মাঝে হই বাজে হই বাজে আকাশ জুড়ে শুনি হই বাজে হই বাজে এই টুকরো টুকরো করছি আর ওইখানটায় রেখেই করি, হাত ব্যথা হয়ে যাওয়া স্ট্যান্ড নেই। হার মানা হার পরাবো তোমার গলে দূরে রব কত আপন বাণীর ছলে হার মানা হার পরাবো তোমার গলে জানি আমি জানি ফেসে যাবে অভিমান নিবিড় ব্যথায় কাঁদিয়াই উঠিবে প্রাণ শূন্য হিয়ায় বাসিতে বাজিবে গান পাষাণ তখন লোভিবে চরণ তলে হার মানা হার পড়াবো তো
নিভে যাবে ধরে ধরে, রবে না মধু চিরদিন তরে। আমিবে কাহার আখে ঘরের বাহিরে, নীরবে লইবে নাকে দিন কিছুই রবে না বাকি। মরণ লভিব চরণ তলে, হার মানা হার করাব তোমার গলে। দূরে রব কত আপন বাণীর ছানে, হার মানা হার করাব তোমার গলে। এই গানগুলো তখন করতাম, খুব প্রিয় গান কানের মধ্যে, মানে যে অসংখ্য বার, মানে আমি ওয়াইটি খুলে যে কতবার এই গানগুলো করেছি তারই অত্যা নেই। এই হাটকে গান হলে মানে একটু রবীন্দ্রসঙ্গীত অনেক রকম শিখেছি, তা সেখানে আমি চাই শ্রোতাদের যেটা ভালো লাগে, মানে যখন আমি গাইতে বসতাম মানে কোনো ফাংশনে, তখন সবসময় অডিয়েন্স চয়েস, পপুলার চয়েস আছে না একটা, তা অডিয়েন্স যেটা, অডিয়েন্সের যেটা নেবে, অডিয়েন্স তো অনেক গানই জানে না, স্পেশালি টেগর সং। তো অডিয়েন্সের কাছে যদি আমি এখন ধরো একটা, আমি ষষ্ঠীর দিন ওই পঞ্চমীর দিন আমাদের এই পাড়ায় গাইতে যেতাম এখানে দুর্গা উৎসবে, তা আমি যদি ওখানে তখন গাইতে বসি, ধাই যেন মোর সকল ভালো বাসা, প্রভু তোমার পানে তোমার পানে, একটা একটা করে অডিয়েন্স দর্শক মণ্ডল খালি 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 হয়ে যাবে, মানে এইভাবে গাইবে, যেখানে যেমন গান চলে সেখানে তেমন গাইতে হবে। আমাদের ইমন চক্রবর্তীকেই দেখো না, মাই মোস্ট মোস্ট ফেভারিট, ও কি করে, ও অডিয়েন্স যে যেখানে ভালোবাসে সেখানে সেই গান গায়। ও যেমন রবীন্দ্রসঙ্গীত করে ইমন চক্রবর্তী, তেমন হিন্দি করে, তেমন ক্লাসিক্যাল বেস করে, ও অডিয়েন্স যেটা খাবে ওইখানে। আরে বিড়ি জ্বালাইলে এসব গানও করে, আবার ইমন চক্রবর্তী আবার ওই যে তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে বাস, তার জীবনে ঝড়, এগুলো করে, মানে অডিয়েন্সকে মাথায় রেখে গান করো যেখানে যেমন। আমি যদি কলা মন্দিরে গিয়ে গান করি, রবীন্দ্রসদনে গিয়ে গান করি, সেখানে যে অডিয়েন্স সেখানে সেরকম গান করি। তা লাস্টে এই গানটা করে শেষ করছি, অল সবাই জানো। তেরে মেরে মিলন কি রনা নয়া কোই গুল খিলায়েগি, তবি তো চঞ্চল হে তেরে নয়না, দেখো না দেখো না, তেরে মেরে মিলন কি রনা, ও ও নন্না সা গুল খিলেগা অঙ্গনা, সুনি বৈয়া সজেগে সজনা, জৈসে খেলে চন্দা বাদল মে খেলেগা ও তেরে আঁচল মে, চননিয়া গুনগুনায়েগি তবি তো চঞ্চল হে তেরে নয়না, দেখো না দেখো না, তেরে মেরে মিলন কি রনা,
कुछ तो लोग कहेंगे, वेरी एप्रोप्रिएट सॉन्ग लोग, এটা আমার ছেলে যা গায় না, লোগো কা কাম হ্যায় কেহনা, ছোড়ো বেকার কি মাতা সে কহি বিত না যায় রেনা, কুছ তো লোগ কহেঙ্গে রেনা বিতি যায়। शाम ना आए रहना बीती जाए निदियाना, ये सब गान तो चलो गान गाइते बसले आमार 25 मिनट 30 मिनट आध घंटार उपरे आमार ये हबे आपलोड करते भीषण देरी हो जाए। सो लव यू ऑल, हैप्पी संडे। तब निश्चय आज के माँस भात ही हो बेशिरभाग बाड़ीते कुची पाठार झोल भात आर कुची মুরগির মাংস, মাংস ভাতই হচ্ছে। তো চলো এনজয় দ্য ডে, লাভ ইউ অল, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এনজয় কামিং, অল দ্য সেলিব্রেশন ইজ কামিং অন, সো লেটস সেলিব্রেট ইউর লাইফ। টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল।